ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মণিকোঠা বাজারের এক ঝাঁক তরুণদের নিয়ে দুই সালের উনিশে সেপ্টেম্বর গঠিত হয় একতা ফাউন্ডেশন মঙ্গলবার এই ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় এ উপলক্ষে অরাজনৈতিক ও অলাভজনক এই সংগঠনটি দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সারা সারাদিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করে বিকাল চারটার দিকে মণিকোঠা বাজারে সংগঠনটি এক আনন্দ র্যালির আয়োজন করে রেলিতে সংগঠনের কর্মী ব্যতীত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে র্যালি শেষে কোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল আকন গোলাম সরওয়ার মাহবুবুর রহমান দিদার মিজানুর রহমান বৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ গণ্য পঁচিশ রক্তদান করা একতা ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমান অরাজনৈতিক ও অলাভজনক এই সংগঠনটি শুরু থেকেই অনেক শ্রম ও সময় দিয়ে পরিচালনা করে আসছি ইতিমধ্যে আমাদের সদস্য সংখ্যা প্রায় দুইশো জনের উপরে আমরা রক্তদান রক্ত পরীক্ষা শীতার্তদের বস্ত্র বিতরণ ও বন্যার্থদের সাহায্য করে থাকি নিজস্ব অর্থায়নে আলোচনা সভায় সেরা কর্মীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় পরবর্তীতে সকলের অংশগ্রহণে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ